Namaskar, Kubo Oporano, good afternoon. Monsot Upovisto, Amar Gorgao Mohabit Yalor, Honmania Upadhokyo, Dr. Rina Hondikoi Baidu, Gorgao Mohabit Yalor, Mohila Oidhanku Aru, Adhantorin Manirupanku, Women Cell Aru, IQSU Udugot, Dohdiniakoi. আমাৰ মহাবিদ্যালয়ৰ ছাত্ৰীসকলৰ আত্মৰক্ষাৰ কৌশল শিক্ষণৰ কাৰণে আয়োজন কৰা শিবিৰৰ অন্যতম মূল উদ্যোক্তা মহাবিদ্যালয়খনৰ মহিলা কোষৰ সন্মানীয় সমন্বয়ক নীলাক্ষী চেতিয়া ডাঙৰীয়ানী আভ্যন্তৰীণ মান নিৰূপণ কোষৰ সন্মানীয় সমন্বয়ক ডক্টৰ সুৰজিৎ শইকীয়া ডাঙৰীয়া আৰু আমাৰ এই প্ৰশিক্ষণ শিবিৰত সমল ব্যক্তি হিচাপে অংশগ্রহণ কৰি ছাত্ৰীসকলক এই আত্মৰক্ষাৰ কৌশল শিকনৰ শিক্ষণৰ কাৰণে আমাক সন্মতি প্ৰদান কৰি আমাক কৃতাৰ্থ কৰা আন্তঃৰাষ্ট্ৰীয় খ্যাতিসম্পন্ন সমৰ কলাবিদ তথা তেল আৰু প্ৰাকৃতিক গেছ নিগমৰ মুখ্য অভিযন্তা আমাৰ জ্যেষ্ঠ ভাতৃসমূহ আৰু অসম তথা শিৱসাগৰত কাৰাটে ডু এছ'চিয়েশ্যন বা কাৰাটে ডু শিক্ষাৰ প্ৰাৰম্ভৰ এজন মূল উদ্যোক্তা আমাৰ সকলোৰে শ্ৰদ্ধাৰ শ্ৰীযুত প্ৰণৱ দাস ডাঙৰীয়া আমাৰ মহাবিদ্যালয়ৰ ভূতত্ত্ব বিভাগৰ বিভাগীয় প্ৰধান তথা এজন খ্যাতিসম্পন্ন সমৰ কলাবিদ আৰু অসমৰ এজন অগ্ৰণী কাৰাটে খেলুৱৈ তেখেতৰ ষ্টাইলটো টাংচুডু আমাৰ সকলোৰে শ্ৰদ্ধাৰ ডক্টৰ চন্দ্ৰাদিত্য গগৈ ডাঙৰীয়া আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে হয়তো নাজানা যে চন্দ্ৰাদিত্য গগৈ ছাৰ এজন অত্যন্ত দক্ষ এই কাৰাটে খেলুৱৈ বা দক্ষ তেখেত মাৰ্চিয়েল আৰ্টিষ্ট সেয়া আমি জানো আমি স্কুলত কলেজত পঢ়া দিনৰ পৰা তেখেতক অগ্ৰজ হিচাপে আমাৰ জ্যেষ্ঠ ভাতৃদৰে আমি দেখি আহিছোঁ গতিকে আজি ছাত্ৰ ছাত্ৰীসকলে তেখেতৰ নতুন পৰিচয় লাভ কৰিছা আমাৰ সকলোৰে শ্ৰদ্ধাৰ সন্মানীয় শিক্ষক শিক্ষয়িত্ৰীসকল আৰু আমাৰ অতিকৈ মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল লগতে অত্যন্ত ভাল পাইছোঁ সুখ অনুভৱ কৰিছোঁ আমাৰ যোৱা 11 ডিচেম্বৰত অনুষ্ঠিত হৈ যোৱা গড়গাঁও মহাবিদ্যালয় ছাত্ৰ একতা সভা নিৰ্বাচনৰ নৱনিৰ্বাচিত সম্পাদক সম্পাদিকাসকলো আমাৰ মাজত উপস্থিত আছে যদিও তেওঁলোকে আনুষ্ঠানিকভাৱে শপত লোৱা নাই তথাপি ইতিমধ্যে আমাৰ মহাবিদ্যালয়ৰ ছাত্ৰ একতা সভাৰ নিৰ্বাচন নিৰ্বাচিত হৈ তেওঁলোক আজিৰ এই অনুষ্ঠানটিত অংশগ্ৰহণ কৰিছে আমি ভাল পাইছোঁ আৰু মই এয়া পাহতে এই অনুষ্ঠানৰ উদ্যোক্তা মহাবিদ্যালয়খনৰ মহিলা কোষ বা উইমেন চেল আৰু মহাবিদ্যালয়খনৰ IQSU বা আভ্যন্তৰীণ মান নিৰূপণ কোষক আন্তৰিক ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ এইকাৰণে যে এনেকুৱা ধৰণৰ শিবিৰৰ আয়োজনে আমাৰ ছাত্ৰ ছাত্ৰী ছাত্ৰ ছাত্ৰীসকল বিশেষকৈ ছাত্ৰীসকলৰ বাবে আয়োজিত অনুষ্ঠান আয়োজিত শিবিৰ বিশেষভাৱে উপকৃত কৰিব ইতিমধ্যে আমাৰ সভাৰ উদ্দেশ্য ব্যাখ্যা কৰোঁতে কোৱা হৈছে যে সাম্প্ৰতিক সময়ত আমি আমাৰ সমাজত যিবিলাক ঘটনা পৰিঘটনা দেখিছোঁ বা আমি শুনিছোঁ বা সংবাদ মাধ্যমৰ জৰিয়তে আমি জানিবলৈ সক্ষম হৈছোঁ সেইবিলাক মুঠেই উৎসাহজনক নহয় বা মুঠেই সন্তোষজনক নহয় বিশেষকৈ আজি ভাৰতবৰ্ষৰ দৰে এখন দেশত দিল্লীৰ ভাৰতবৰ্ষৰ ৰাজধানীত দিল্লীৰ বা বম্বেৰ দৰে চহৰৰ ৰাজপথত আজিৰ তাৰিখত নাৰী বা ছোৱালী সুৰক্ষিত নহয় এতিয়া এই এনেকুৱা ধৰণৰ পৰিস্থিতিৰ কাৰণে আমি আইনগতভাৱে বা ল' এণ্ড অৰ্ডাৰ ছিটুৱেশ্যন ৰক্ষাৰ কাৰণে আমি চৰকাৰী এজেঞ্চিসমূহ প্ৰশাসন বা পুলিচ আৰু বা মিলিটেৰীৰ ওপৰত যিমানেই নিৰ্ভৰ নকৰোঁ কিয় আমাৰ নিজৰ এটা নিজাকৈ আমাৰ এটা উদ্যোগ থকা উচিত নিজাকৈ এনেকুৱা ধৰণৰ অবাঞ্চিত পৰিস্থিতিৰ মোকাবিলা কৰিব পৰাকৈ আমাৰ ছোৱালীসকল বা ছাত্ৰীসকল আমি সাজু বা প্ৰস্তুত হোৱাটো উচিত আৰু সেই উদ্দেশ্য আগত ৰাখি আমি আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক বিশেষকৈ ছাত্ৰীসকলৰ আত্মৰক্ষাৰ কাৰণে আমি তেওঁলোকক কিছুমান প্ৰাৰম্ভিক বা প্ৰাথমিক কৌশল শিক্ষণৰ কাৰণে বা তেওঁলোকক কিছুমান কৌশল শিকাবৰ কাৰণে এই 10 দিনীয়া শিবিৰটোৰ কথা আলোচনা কৰিছোঁ আৰু আমাৰ উদ্যোক্তাসকলে মহিলাকোষে এই
বিষয়টো অত্যন্ত গুরুত্ব সহকারে লৈ আমাৰ আজি তারিখের পর চৌবিশ ডিসেম্বর সরি চৈধ্য ডিসেম্বর পর চৌবিশ ডিসেম্বরলৈকে একটা দশদিনিয়া এনেকুৱা ধরনের আত্মরক্ষার কৌশল ছাত্রীসকল শিকাবর কারণে একটা শিবিরের আয়োজন করেছে। আর এই শিবিরটল আমার কইসে যে দুজনক আমার সবল ব্যক্তিয়ে আমার কথাসার আমি অনুরোধ জানারে তথেসকলে একসারতে সম্মতি প্রকাশ করে আমার কৃতার্থ করেছে আর এই শিবিরটা আমার সফলতার অনুষ্ঠিত করার ক্ষেত্র আমার অত্যন্ত বাধিত করেছে। মানে দুটামান কথা কব খুঁজি যে আমার আত্মরক্ষার কৌশল কিয় লাগে। আত্মরক্ষা বা সেলফ ডিফেন্স ইজ নট ভায়োলেন্স, এ হিংসা নহয়, এ মাত্র আমি নিজক নিজে রক্ষা করবর কারণে কিছুমান প্রতিকূল পরিস্থিতিত, অবাঞ্ছিত পরিস্থিতিত, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিত আমি নিজকে রক্ষা করবর কারণে শিকা কিছুমান কৌশল, এ কাজিয়া করবর কারণে কোবাত মারপিট করবর কারণে তোমালোক শিকা শিকা শিবির নহয়, এয়া আমি আমি নিজক রক্ষা করার কৌশল শিকা শিবির। আর এনেকা ধরনের আত্মরক্ষার কৌশল যেটা আমি আয়ত্ত করি আমি যেটা শিকিম আমার তার লগেলগে কি হয় আমি নিরাপত্তা দিকটো আছে তার সমান্তরালভাবে আমার দুটা দিক অত্যন্ত আমি উৎকর্ষ সাধন করব পারো। এটা হচ্ছে সেলফ ডিসিপ্লিন, আমার আত্ম যেটু আমার শৃঙ্খলাবদ্ধতা, নিজকে আমি ডিসিপ্লিন করে রখা, আর আনটো হচ্ছে আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স। যেতিয়া আমি এনেকুৱা ধরনের বিদ্যা থাকিব, আর একটা কথা জানিবা মার্শাল আর্ট যি শিকে তেওঁ খুব শৃঙ্খলাবদ্ধ হয়, তেওঁ ডিসিপ্লিন হয়, তেওঁ কনফিডেন্স বাঢ়ে আর তেওঁ অত্যন্ত বিনয়ী হয়। এই শিক্ষাটোত আমাক বিনয়ী হবলৈ শিকোৱা হয়, আমি বিনয়ী হওঁ, আমি পলাই থওঁ, আমার কেতিয়াও উত্তেজনা অনাহক অনাহক উত্তেজনা সৃষ্টি নহয়, অনাহক আমি কাজিয়াত লিপ্ত হওয়ার প্রবণতা বা মানসিকতা আমার নোহা হয়। অর্থাৎ আমার এইটে আমার যে ভাবর আমার অনুভবর আমার অনুভূতির আমার প্রবণতার পিউরিফিকেশন বা শুদ্ধিকরণ আনে, সংস্কার আনে। গতি এনেকা ধরনের অনুষ্ঠান বা এনেকা ধরনের শিবিরে বা এনেকা ধরনের কৌশলের কর্ষণ আর পরিভোজনে আমার আত্মবিশ্বাসী করে, নিরাপদ করে, আমার আত্মশৃঙ্খলিত করে, আর তার লগতে আমার যে শারীরিক আমার সুস্থতা বা শারীরিক আমার কি বলে কয়তো আমার দক্ষতা অর্থাৎ আমাক নিরোগী করে রখার ক্ষেত্রটো এই এনেকা ধরনের শিক্ষায় বা এনেকা ধরনের বিদ্যায় আমাক যথেষ্ট আমার উপকৃত করব পারে। গতি এনেকা ধরনের আনুষঙ্গিক দিকবিলাকো ইয়ার বহু ইতিবাচক দিক আছে। গতি মানে আশা করি ছাত্র ছাত্রী সকলে বিশেষত ছাত্রীর আয়োজন করা মো ছাত্র শব্দটির লগতে আহিয়ে যায় ছাত্রী সকলে এই শিবিরের দ্বারা উপকৃত হব আর অত্যন্ত মনোযোগে আর একাগ্রতার এই শিক্ষা ললে যেটু সেলফ ডিফেন্স, সেলফ ডিফেন্সর সেলফ কনফিডেন্স আর সেলফ ডিসিপ্লিন এই গোটেকটা মানে উপাদানরে গোটেকটা গুণরে সমাহার বা গোটেকটা গুণরে উৎকর্ষ সাধন করবলৈ সক্ষম হব। আর সর্বোপরি আমার এই গোটে প্রক্রিয়াটে আমার আমার সেলফ ডিপেন্ডেন্স আমি আত্মনির্ভরশীল হবলৈ শিকায়, আমি যে আসুন মোক আমুক থা আসুন মানে আমুকলে যাও মোক রক্ষি দে এনেকা ধরনের যা আমার সচরাচর যা আমার প্রবৃতি সেই প্রবৃতিবিলাক নোহা হয়। আর আজির সমাজখন আমি সকল সমানে আগবাড়ি যাব লাগিব, এনেকা ধরনের যে লিঙ্গভিত্তিক আমার কিছু এজ ওল্ড আমার সোসাইটেল আমার কিছু বিলিফ আসে যে ছালী এই পায় এই নাপায়, ছালী মানুষ আমুকত যাব নাপায়, ছালী সন্ধ্যা ওলাই যাব নালাগে, এনেকা ধরনের যা আমার পুরোনা আমার কৌতিকলিয়া চিন্তা সেই চিন্তা আমি ভাঙিব লাগিব। উই হ্যাভ টু ব্রেক দিস বেরিয়ার্স। আর আমি ছালী বা আমার যখন আমার মহিলা আছে আমি সকল সমানে আগবাড়ি যাব লাগবে, কেউ আজি কর্মসূত্রে শিক্ষার কারণে ছালীগুলি সন্ধ্যাও ওলাব লাগবে এনেকাতো কথা নাই। গতি আমি তার কারণে নিজকে রেডি করব লাগিব। কিন্তু একটা কথা কইসু আমার সমাজখন আজিও কথা সচা অর্থ শিক্ষিত জ্ঞানী আর প্রাজ্ঞ হয়ে নুঠার কারণে আমি আশা করার ধরনের একটা সামাজিক পরিবেশ আমি পোয়া নাই। গতি আমি সেই সামাজিক পরিবেশের যে প্রতিকূলতা সেই প্রতিকূলতা বা সেই প্রত্যাহ্বান নেওচি আমি আমার ছাত্র ছাত্রী সকল আমি এই সমাজ ব্যবস্থার সঙ্গে এই প্রত্যাহ্বানের সঙ্গে মোকাবিলা করবরা আমি কিঞ্চিত হলেও আমি প্রস্তুত করে তুলিবর কারণে এই শিবিরের আয়োজন করেছো। মানে আশা করি আমার ছাত্রী সকলে সকলে এই শিবিরত অংশগ্রহণ করে আত্মবিশ্বাস, আত্মমনোবল, আত্মশৃঙ্খলা বদ্ধতা এই সকলখিনি গুণের উৎকর্ষ সাধন করে এগারী সেলফ ডিপেন্ডেন্ট
আৰু তোমালোক এগৰাকী কৰি আত্ম নিৰ্ভৰশীল ব্যক্তিলৈ ৰূপান্তৰিত হ'বা আৰু তেতিয়াহে আমি কৈ থকা উইমেন এম্পাৱাৰমেণ্ট আমি যিটো কথা আজি সচৰাচৰ আলোচনা হয় তোমালোক সঁচা অৰ্থত এম্পাৱাৰ্ড হ'বা বা সবল হ'বা বা নাৰী সবলীকৰণৰ যিটো আমি শ্লোগান আওৰাই আছোঁ সেই শ্লোগান সঁচা অৰ্থত বাস্তৱায়িত হ'ব। মই পুনৰবাৰ উদ্যোক্তাসকললৈ আন্তৰিক ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। দুয়োগৰাকী সমল ব্যক্তি আমাৰ জ্যেষ্ঠ ভাতৃ শ্ৰীযুত প্ৰণৱ কুমাৰ দাস ডক্টৰ চন্দ্ৰদিত্য গগৈ ডাঙৰীয়ালৈ আন্তৰিক ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। মই ইয়াত অংশগ্ৰহণ কৰিব খোজা ছাত্ৰ ছাত্ৰীসকললৈ আন্তৰিক শুভেচ্ছা জনাইছোঁ, অভিনন্দন জনাইছোঁ। মই আশা কৰিম এই দহদিনীয়া কাৰ্যসূচী পৰ্যাপ্ত নহয়, আমি নিজেও সেইটো অনুভৱ কৰোঁ, পৰ্যাপ্ত নহ'লেও আমি মাত্ৰ দহদিনতে আমি যিমানখিনি পাৰোঁ ছাত্ৰীসকলক আত্মৰক্ষাৰ কিছু কৌশল শিকাই পেলাই ছাত্ৰীসকলক আমি এই দিশত অকণমান অগ্ৰণী মানে ভূমিকা গ্ৰহণ কৰিবৰ কাৰণে এটা প্ৰয়াস আৰু প্ৰচেষ্টা কৰিছোঁ। পুনৰবাৰ সকলোকে ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাই এই দহদিনীয়া প্ৰশিক্ষণ শিবিৰটি আনুষ্ঠানিকভাৱে উদ্বোধন কৰা হ'ল বুলি ঘোষণা কৰিছোঁ। ধন্যবাদ।